আজকে আমরা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পঞ্চম অধ্যায়ের চতুর্থ পাঠ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবন সম্পর্কে আমরা আলোচনা করব, শুরু করব। প্রথমত হচ্ছে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিগত জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে আমরা আমাদের জন্য হচ্ছে অনুকরণীয় অনুসরণীয়। তো ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, এরপরে আসবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক আদর্শ, সামাজিক আদর্শ, রাজনৈতিক আদর্শ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক আদর্শ। এই যে কয়েকটা ধাপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আপনি কোন পাঠ পড়াচ্ছেন? পেজ নাম্বার 123। আদর্শ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আসি যে আদর্শ কি। জীবনের যে সকল রীতিনীতি নিয়ম কানুন মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয় তাকেই বলে আদর্শ। যেমন আমরা অনেক সময় বলে থাকি আমাদের বঙ্গবন্ধুর আদর্শ আমরা যদি অনুসরণ করি, কেউ বলে যে আমরা যদি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি, কেউ কার্ল মার্কস, কেউ লেনিন। আসলে যত যাই বলি না কেন, সবার ঊর্ধ্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি, আচার আচরণ, চাল চলন কোনো একটা অংশকেই আমরা বাদ দিব না, সব অংশই হচ্ছে মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয়। এই জন্যই আমাদের জন্য বলা হয়েছে যে তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে আদর্শ। তাহলে আদর্শ বা অনুকরণীয় অনুসরণীয় কোনো ব্যক্তি যদি থেকে থাকে সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কোন অংশ? কেউ হচ্ছে যেমন ধরো রাজনৈতিক ক্ষেত্রে একজন আদর্শ, কেউ থাকে একজন ধর্মীয় গুরু হিসেবে আদর্শ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ব্যক্তিগত জীবনেই আদর্শ ছিলেন না, তিনি যেমনই ভাবে ব্যক্তিগত জীবনে তিনি একজন আদর্শ ছিলেন, পরিবারের সদস্য হিসেবে, পরিবারের কর্তা হিসেবে, স্বামী হিসেবে, পরিবারের পিতা হিসেবে সর্বক্ষেত্রে তিনি ছিলেন একজন আদর্শ। ঠিক আছে, আমরা তাহলে এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত আদর্শ সম্পর্কে আলোচনা করব। ব্যক্তিগত জীবন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ব্যক্তিগত জীবনে একজন হাস্যোজ্জ্বল, সদালাপী, তারপরে তিনি ছিলেন দয়াশীল, অনুগ্রহশীল, অনুকম্পাশীল, স্নেহশীল। তার আদর্শ কোন একটা মানে, হ্যাঁ বলো স্যার, আপনি তো আগের দিন ব্যক্তিগত আদর্শ এটা পড়িয়েছিলেন। এই কোন ছাগল তাহলে আমারে বললো কেন যে আমি, আমারও মনে পড়ছে যে ব্যক্তিগতটা আমি পড়াইছিলাম। একজন বললো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হয় তার হচ্ছে যে ভ্রাতৃত্ব, তাহলে ব্যক্তিগত পড়াইছি যখন তাহলে। আসসালামু আলাইকুম। বেটা কথা বলবি না, তুই বেটা উল্টা পাল্টা কে বলছিস। আচ্ছা, তাহলে পেজ নাম্বার 124 আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক আদর্শ সম্পর্কে আমরা আলোচনা করব। এখন একটা পরিবার সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল এবং আদর্শ হিসেবে হতে পারে মানে এমন যতগুলো গুণ দরকার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সবগুলো গুণই কি ছিল বিদ্যমান। তিনি, তার স্ত্রী, তার কন্যা, তারপরে তিনি মানে তার সন্তান সন্ততির নিকট তিনি ছিলেন, সকলের নিকট ছিলেন আদর্শ। পরিবারের যে কোনো সদস্য তার কাছে যদি কোনো সাহায্য চাইতো তিনি সাহায্য করতেন, তিনি সদা সত্য কথা বলতেন, মিথ্যাকে তিনি আজীবন ঘৃণা করতেন। পরিবারের সদস্যরা যদি কোনো কথা বলতো, তার কাছে যদি কোনো সাহায্য চাইতো তিনি মনোযোগ দিয়ে শুনতেন, তাদের সাথে কোনো সময় রাগ করে কথা বলতেন না, মুখ ফিরিয়ে নিতেন না। ভালো মন্দ তিনি কি করতেন, বিরক্তি প্রকাশ করতেন না, ভালো মন্দ কিছু বলতেন না। তার পরিবারের একাধিক স্ত্রী থাকার পরও তিনি সকলের সাথে সদাচরণ করতেন। তার আচরণের কারণে কোনো সদস্যের মাঝে কখনো ঝগড়া বিবাদ হয়নি। তার মানে আমরা কি ভালো করে খেয়াল করে দেখো, তিনি একজন স্বামী হিসেবে ছিলেন একজন আদর্শ, পিতা হিসেবে ছিলেন আদর্শ। তিনি যেমনই ভাবে মানে পরিবারের আরো যারা চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফা ফুফু যারা যারা ছিল সকলের ক্ষেত্রে তিনি সবার সাথে সুন্দর আচরণ করতেন। পরিবারের কোনো সদস্য কোনো সাহায্যের জন্য তার কাছে আসলে তিনি ফেরত দিতেন না,
কেউ কোনো কথা বললে তাতে বিরক্ত বোধ করতেন না, তাকে তার কাছে তার সাথে বিরক্তি ভাব প্রকাশ করতেন না, সবকিছু শুনতেন এবং মানে তার সাধ্য অনুযায়ী তিনি তাদেরকে কি করতেন, সাহায্য করতেন। পরিবারে তার অনেক স্ত্রী ছিল, বেশ কয়েকজন স্ত্রী ছিল, এটা বিভিন্ন প্রয়োজনে, এটা আল্লাহর নির্দেশেই হয়েছিল। এটার এবার একাধিক স্ত্রীর ব্যাপারে আবার মানে এই কান ঘষাঘষি করবে না, এই জিনিসটা ছিল পুরো আল্লাহ নির্দেশেই ঘটেছিল। আর ওই সময় একাধিক বিবাহটা নিন্দনীয় ছিল না, যেমন ধরো বিভিন্ন ধর্ম মানে ধর্মের যারা ধর্মগুরু বা মানে এটা তাদের কিন্তু অনেক বেশি বেশি আরো স্ত্রী ছিল। আর এই এই হলো মোটামুটি পরিবার জীবনে, পারিবারিক জীবনে তিনি একজন ছিলেন অত্যন্ত আদর্শ একজন মানুষ। তার মানে পিতা হিসেবে যে সকল দায়িত্ব পালন করার দরকার তিনি পালন করতেন, কন্যারা মানে যদি কোনো ব্যাপারে জিজ্ঞেস করতো তিনি মুখ ফিরিয়ে নিতেন না, তাদেরকে সাহায্য করতেন। এরপর স্ত্রীদেরকে এমন আচরণ করতেন স্ত্রীদের সাথে যাতে করে তারা রাগারেগি করবে বা তার কারণে স্ত্রীরা ঝগড়া বিবাদ করবে এরকম কোনো ঘটনাও। এই তাই আমরা বলতে পারি যে তিনি ছিলেন একজন আদর্শ। তার জীবনটা ছিল পারিবারিক ক্ষেত্রে এক, তার পরিবার ছিল আদর্শ পরিবার। ঠিক আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক জীবনে তিনি ছিলেন, সমাজ সামাজিক ক্ষেত্রেও তিনি ছিলেন আদর্শ। বিশ্ব শান্তির যে অগ্রদূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধুমাত্র একজন ব্যক্তিগত ভাবে ভালো ব্যক্তি ছিলেন তা না, পারিবারিক জীবনে মানে তিনি একজন সুন্দর আদর্শ পিতা বা আদর্শ স্বামী ছিলেন এটাই না, সমাজ জীবনে সমাজে যারা বসবাস করে, যারা প্রতিবেশী আত্মীয় স্বজন বিভিন্ন ভাবে যারা আমাদের চতুষ্পাশে বসবাস করে এই সকল লোকদের সাথেও তিনি যে আচরণ করেছিলেন সেটাও ছিল আদর্শ। তিনি সমাজের যে মানে বিভিন্ন ধরনের কুসংস্কার, এগুলো কুসংস্কার গুলোকে দূর করে দিয়ে সমাজে একটা সুন্দর একটা সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন। সমাজ ও জাতীয় জীবনের এমন কোন দিক নেই যে যে দিকে সুন্দর ও কল্যাণকামী কল্যাণমুখী করে তিনি কি করেননি, মানে তিনি যে সংস্কার গুলো করেন এই সংস্কারের কোন একটা দিক এমন ছিল না যেগুলো সমাজের জন্য সৌন্দর্য বৃদ্ধি করেনি, সমাজের কল্যাণ বয়ে আনেনি, এরকম কোন সংস্কার তিনি করেননি। বিভিন্ন ভাবে সামাজিক যেরকম সমাজ জীবনে কি ছিল, কন্যা সন্তানকে হত্যা করত, বিভিন্ন ভাবে নারীদেরকে অত্যাচার নির্যাতন করা হতো সমাজে। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী সমাজের অধিকারকে কি করেন, প্রতিষ্ঠা করেন, নারী সমাজকে হত্যার হাত থেকে কি করেন, রক্ষা করেন, নারী সমাজকে সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে মর্যাদায় অধিষ্ঠিত করেন। এভাবে তারা মদ পান করত, বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন ছিল। স্যার বলো, তখন কি সব নারী কি স্যার জীবন্ত কবর দেওয়া হতো? সব নারী জীবন্ত কবর দিলে কি আর নারী থাকতো নাকি? সেটাই তো স্যার। তাহলে এইভাবে কথা বলবো না, এটা হচ্ছে কি শোনো, একটা সমাজে বেশি ঘটনার দরকার হয় না, অল্প কিছু ঘটনা ঘটেই কিন্তু অনেক সময় মানে কি হয় ওই ঘটনাটা গোটা সমাজের উপরে কি হয় প্রভাব বিস্তার করে। তো যাই হোক, তো এই কন্যা সন্তান হত্যাকে মানে একটা বড় ধরনের একটা ঘটনা ছিল, অনেকে এই ঘটনা অনেকেই করেছিল, আবার অনেকেই সমাজে অনেকেই কি করতো কন্যা সন্তানকে অত্যন্ত আদর লালন পালন করতো আরব সমাজে। কিন্তু এই সমাজে এই কিছু ঘটনাই গোটা আরব সমাজকে কি করেছিল, কলঙ্কিত করেছিল। তাহলে সামাজিক অত্যাচার অন্ধকার অনাচারে নিবঞ্জিত আরব সমাজে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সে সময় কি করতো, গোত্রে গোত্রে যুদ্ধ বেঁধেই যেত, এক একটা গোত্রে গোত্রীয় যুদ্ধ, মনে করো সেই সময় কেন্দ্রীয় শাসন বলে কিছু ছিল না, যেমন বাংলাদেশে একটা কেন্দ্রীয় শাসন আছে, ওই সময় গোটা আরবে গোত্রে গোত্রে বিভক্ত ছিল, কেন্দ্রীয় গোটা আরব নিয়ে একটা কেন্দ্রীয় রাষ্ট্র, এরকম রাষ্ট্রের মানে ইয়েটা ছিল না তাদের। সেই সময় তারা কি করতো, গোত্রে গোত্রে বিভক্ত ছিল, এই গোত্র ওই গোত্রের সাথে প্রায় সময় দ্বন্দ্ব দেখা দিত, মারামারি করতো, একজন হয়তো একটা চারণ ভূমি আছে সেখানে উট চড়াবে, আমার আমাদের উট চড়বে তোমাদের উট চড়বে না, এই যে দুই দলের একটা মানে এক জায়গায় পানি আছে পানি খাবে উট গুলো, তার উট আগে পানি খাবে, এই নিয়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের মানে জেরে যুদ্ধ হতে হতে কয়েক মানে কত শো বছর ধরে তারা যুদ্ধে এই যুদ্ধে দামামা বাসিয়ে থাকতে যুদ্ধ কি হতো, এভাবে দীর্ঘদিন ভাবে এই যুদ্ধ পরিচালিত হতো। এই যে যুদ্ধ বিগ্রহ অত্যাচার নির্যাতন নিষ্পেষণ এই সব কিছু তিনি কি করেন, জাহেলী যুগের গোত্র দ্বন্দ্ব এগুলো তিনি কি করেন অবসরণ ঘটান। মরুচারীরা কি করতো, কোন কাফেলা এক দল একদিক কোন এক রাস্তা দিয়ে গেলে তারা কি করতো, ঝটিকা আক্রমণ চালিয়ে লুটতরাজ করতো, খুন খারাপি করতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি এগুলো কি করেন বন্ধ করে দেন, যুদ্ধের অবসান ঘটালেন, লুটতরাজ বন্ধ করলেন, শান্তি প্রতিষ্ঠিত করলেন। এই সমাজে ছিল নারীদের প্রতি অত্যাচার, সে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেন, দাস দাসীদের
চরম অত্যাচার নির্যাতন করা হতো, দাস দাসীদের অধিকার প্রতিষ্ঠিত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কয়েক বছরের মধ্যে দেখেন যে দাস দাসীদের এতটা মর্যাদায় মানে আসীন করেন যে কিছুদিন পর দেখা যায় বড় বড় বিখ্যাত যারা মনীষী তাদের মধ্যে অনেকে ছিল ক্রীতদাস, তারা শিক্ষা দীক্ষায় অনেক অগ্রসর হয়। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস দাসীদের অধিকার গুলোকে কি করেন মানে রক্ষা করেন। এ তারা এই যে একটু আগে তোমাদেরকে বলেছি যে সে সময় যে নারীদেরকে ভোগের মানে সামগ্রী হিসেবে উপকরণ হিসেবে মনে করা হতো, তাদের সামাজিক অধিকার দেওয়া হতো না, অর্থনৈতিক অধিকার দেওয়া হতো না, তিনি এইসব অধিকার বঞ্চিতদের সম্পত্তি প্রদান করেন, তাদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো, তিনি উত্তরাধিকার আইনের মধ্যে তাদেরকে কি করেন অংশদান মানে বাবা মা পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেলে তাদের উত্তরাধিকারী হিসাবে মানে কি করেন নারীদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেন। এভাবে ধর্মীয় ক্ষেত্রে সামাজিক অধিকার বিভিন্ন ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এসব দুর্গতি থেকে কি করেন রক্ষা করেন, তাদের ধর্মীয় সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার কি করেন প্রতিষ্ঠিত করেন, তাদেরকে এমন মর্যাদা আসীন করেন। তোমাদেরকে এর আগে নারীর মর্যাদায় বলা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে কিভাবে মর্যাদা দান করেন। এক সময় দেখা যেত নারীরা যতই ভালো কাজ করতে বলা হতো যে নারীর সবচেয়ে ভালো কাজ পুরুষের সবচেয়ে নিকৃষ্ট কাজের থেকেও নিকৃষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে এসে কি হলো যে যদি কেউ সৎকর্ম করে আমি কোনো সৎকর্মশীলের সৎকর্মকে কি করে দিই না বিনষ্ট করে দিই না, কোন সৎকর্মশীল নারী এবং পুরুষের কোনো সৎকর্মকে বিনষ্ট করে দিই না, মানে আমি কোনো সৎকর্মশীলের সৎকর্ম বিনষ্ট করে দিই না, সে নারী হোক বা পুরুষ হোক, পুরুষ বা নারীর আমি কোনো সৎকর্মকে আমি কি করে দিই না বিনষ্ট করে দিই। ইসলামে এই নারীদেরকে ধর্মীয় অধিকারে অধিষ্ঠিত ধর্মীয় অধিকার প্রদান করে। অর্থনৈতিক ক্ষেত্রে বলেছি যে নারীরা যা উপার্জন করবে সেটা তার, আর পুরুষরা যেটা উপার্জন করবে তার। এরপরে তোমরা তাদেরকে তোমাদের স্ত্রীদেরকে তাদের প্রাপ্য মহর সন্তুষ্ট দিতে দাও, এভাবে অর্থনৈতিক ভাবে বিভিন্ন ভাবে নারীদেরকে কি করা হচ্ছে মর্যাদা দান করা হয়েছে। সমাজে সামাজিক ক্ষেত্রে কন্যা হিসেবে বলা হয়েছে যে যে ব্যক্তির একটা কন্যা সন্তান থাকে এবং সে তাকে পুত্র সন্তানের চেয়ে কম অগ্রাধিকার না দিয়ে যদি লালন পালন করে এবং তাকে যদি উত্তম আদব কায়দা শিক্ষা দেয় আল্লাহ তাআলা তার জন্য জান্নাত থেকে ঘর নির্মাণ করবেন, এভাবে নারীদেরকে মর্যাদায় আসীন করা হয়। এছাড়া বলা হয় মা হিসেবে কন্যার স্ত্রীর মর্যাদা মানে একজন মেয়ের মর্যাদা দেওয়া হয় কিভাবে মায়ের পদতলে সন্তানের মানে মায়ের সন্তুষ্টির উপরে নির্ভর করতেছে তোমার বেশ। সুতরাং নারীকে কিভাবে মর্যাদা দেওয়া হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এক সাহাবী জিজ্ঞেস করে আল্লাহ রাসূল আমি কার সেবা করবো তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাবা। এইসব আলোচনা থেকে স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারলাম যে কিভাবে নারীদেরকে ইসলাম মর্যাদায় আসীন করেছে। আমি একটু আগে বলেছি দাস দাসীকে সকলের দাওয়াত তিনি কি করতেন ধনী গরিব সবার দাওয়াত গ্রহণ করতেন, সবার বাসায় যেতেন, সুন্দর ভাবে কন্যা কন্যা সন্তান লালন পালনের জন্য বেহেশতের ঘোষণা একটু আগে বলেছি। এরপরে ধনী গরিব সকলে জানাজায় অংশগ্রহণ করতেন, দাস দাসীদের সকলে দাওয়াত গ্রহণ করতেন, তার আচার আচরণে হতাশাগ্রস্ত মানুষ দিক নির্দেশনা পেত, তিনি এমন আচার আচরণ করতেন তার আচরণে মুগ্ধ হয়ে তারা হতাশাগ্রস্ত তারাও পর্যন্ত আশার দিশা লাভ করত। ঠিক আছে, তিনি এছাড়া তিনি সামাজিক সকল অনাচার ও বৈষম্য দূর করেন, ছোট বড় সকলের অধিকার প্রতিষ্ঠা করেন, সকল প্রকারের সামাজিক ও নৈতিক অবক্ষয় যেমন সুদ ঘুষ মদ গোয়া ভেয়াপনা ইত্যাদি নিষিদ্ধ করেন। এভাবে তিনি সমাজ একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তারপর আমি আবার ভালো করে বলছি শোনো, সমাজে কাদের অধিকার প্রতিষ্ঠা করেন, সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠান করেন, সমাজ সব ধরনের অন্যায় অত্যাচার এগুলো জুলুম নির্যাতন বন্ধ করেন, তারপরে সমাজে যে অনাচার গুলো চলছিল সুদ ঘুষ তারপরে মদ জুয়া মানে এই অশ্লীলতা এগুলো তিনি কি করেন ব্যাপন এগুলো নিষিদ্ধ করেন। এবারে সমাজে যে ধনী দরিদ্র যে বৈষম্য এগুলো দূর করেন, দাস দাসীদেরকে চরম ভাবে কষ্ট মানে নিগৃহীত করা হতো, তাদের নির্যাতন করা হতো, তাদেরকে মানুষ হিসাবে গণ্য করা হতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসীদের দাওয়াতও কবুল করতেন, তিনি ধনী দরিদ্র আওয়াজ বিচার না করে সবার দিয়ে যাইতেন, তিনি এমন আচরণ করতেন মানুষের সাথে এতে করে যে ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে গেছে সেও আশার রাস্তা দেখত। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ জীবনে মানে যারা নির্যাতিত নিষ্পীড়িত তাদেরকে অধিকার প্রতিষ্ঠা তাদের অধিকার মানে প্রতিষ্ঠা করেন, এরপরে মানে সমাজ থেকে অনাচার দূর করেন, সমাজ থেকে সকলের মর্যাদাকে সমন্বিত করেন, নারী পুরুষ সকলের মর্যাদা ছোট বড় ধনী দরিদ্র সবল সকলের মর্যাদাকে কি করেন প্রতিষ্ঠিত করেন। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন সামাজিক ক্ষেত্রে একজন আদর্শ ব্যক্তিত্ব। এরপরে আমরা আসি রাজনৈতিক আদর্শ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় এসে তিনি কি করেন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন,
রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি মানে এই রাষ্ট্র প্রধান মানে একটা রাষ্ট্র গঠন প্রতিষ্ঠা করে রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে তিনি আদর্শ স্থাপন করেন। তিনি রাষ্ট্র পরিচালনার জন্য আল কোরআনের সর্বজনীন গণতান্ত্রিক নীতি অনুসরণ করেন। মক্কা থেকে মদিনা এসে যে রাষ্ট্র গঠন করেন, এখানে যারা বিভিন্ন ধর্মের লোকজন ছিল তাদের সকলের সমন্বয়ে একটা রাষ্ট্র গঠন করেন, একটা সংবিধান রচনা করেন, যে এখানে দেশ সংবিধানের আলোকে এই মদিনায় বসবাস করে সব ধর্মের লোকজন স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারত। সকল ধর্মের লোকজন যদি কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত ভাবে অর্থাৎ মানে কোনো একটা অন্যায় করতো, ওই ধর্মের সকলকে এর জন্য দায়ী করা করতেন না, ব্যক্তিগত ভাবে তাকে দায়ী করা হতো। এভাবে অত্যাচারী নির্যাতিত নিষ্পেষিত যারা ছিল তাদের অধিকার তিনি কি করেন, প্রতিষ্ঠিত করেন। ইসলাম পূর্বে আরবের অনেক সমাজ গোত্র জোরজারমূলক এই নীতিতে কি ছিল, বিশ্বাসী ছিল। তিনি গণতান্ত্রিক দেশে পরিচালনার ক্ষেত্রে জনগণের মতামতকে কি করেন, স্বীকৃত প্রদান করেন, যা গণতন্ত্রের মূল কথা। তিনি ধনী গরিব স্বীকৃত অস্বীকৃত বর্ণ গোত্র সকলের বৈষম্য অবসান ঘটেন, রাষ্ট্রের সকলের সমাধিকার কি করেন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি অমুসলিম নাগরিকদের কি করে নিরাপত্তা দান করেন, অমুসলিম নাগরিক যারা ইসলামী রাষ্ট্রে কর দিয়ে বসবাস করে তাদেরকে বলা হয় জিম্মি, এই জিম্মিদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি নিশ্চিত। তিনি বলেন যে সেই ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে না, জান্নাতের সুগ্রাম পাবে না, যে জিম্মি নাগরিককে কি করবে, হত্যা করবে। জিম্মি নাগরিক মানে অমুসলিম নাগরিককে যদি হত্যা করে তাকে হত্যা করলেও জান্নাতে যাবে না, এরকম ঘোষণা থেকে তিনি দিয়ে দেন। দেখো আইনের চোখে তার কাছে মুসলিম অমুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ক্ষেত্রে তিনি সমান নীতি বাস্তবায়ন করেন। তিনি রাষ্ট্রীয় ভিত্তি মজবুত করার জন্য মুসলমান খ্রিস্টান ইহুদি সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য একটা সংবিধান রচনা করেন, যেটাকে একটাকে বলেছি মদিনার সনদ হিসেবে প্রতিষ্ঠিত। তিনি দেখো যে তিনি যে রাষ্ট্র কায়েম করেন এই রাষ্ট্রে বসবাসরত হিন্দু মুসলিম বা সরি পৌত্তলিক ইহুদি খ্রিস্টান যারাই ছিল সকলের সমান অধিকার নিশ্চিত করেন। এই সমান অধিকার নিশ্চিত করার জন্য তিনি একটা সংবিধান রচনা করেন যেটাকে বলা হয় মদিনার সনদ। ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসগুলো রাজনৈতিক জীবনের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যেটা পেলাম, তিনি মক্কা থেকে মদিনায় এসে একটা রাষ্ট্র গঠন করেন। এই রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে রাজনৈতিক যে নেতৃত্বের যে তিনি যোগ্যতা দেন প্রমাণ দেন সেটা ছিল তিনি সেটা ছিল অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে এক্ষেত্রে তিনি নজির স্থাপন করেন। মানে রাষ্ট্র গঠন করার পর তার যে দূরদর্শিতা রাজনৈতিক ক্ষেত্রে প্রজ্ঞা তার এটা অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছিল। তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি গণতন্ত্রকে কি করেন, গুরুত্ব প্রদান করেন, সকলের অধিকার সকলের মতামতকে তিনি কি করতেন, গুরুত্ব প্রদান করতেন। এর আগে যেটা ছিল জোরজারমূলক তার মানে যার ক্ষমতা তারই রাষ্ট্র তারই জমি, এই যে মানে ইয়েতে মানে মানুষ যেটা বিশ্বাস করত যে যার ক্ষমতা আছে সেই সবকিছুর অধিকার লাভ করবে আর যার ক্ষমতা নেই সে কোনো কিছু পাবে না, এই নীতিতে তিনি কি ছিলেন না, বিশ্বাসী ছিলেন না। তার গণতন্ত্রের মূলে ছিল গরিব শিক্ষিত অশিক্ষিত বর্ণ গোত্র সকলের বৈষম্য কি করেন, তিনি দূর করেন। তার মানে কি, ভালো করে খেয়াল করো কি বললাম, প্রথমে হচ্ছে জোরজারমূলক তার এই নীতিতে তিনি বিশ্বাস ছিলেন না, তিনি গণতান্ত্রিক বিশ্বাসে বিশ্বাসী ছিলেন। তার সময় মানে বিভিন্ন গোত্র গোত্রের মধ্যে যে দ্বন্দ্ব বৈষম্য ছিল এই বৈষম্য তিনি কি করেন, বৈষম্যের অবসান করেন। তার দৃষ্টিতে আইনের চোখে সকলে মুসলিম অমুসলিম ধর্ম বর্ণ গোত্র সকলের ক্ষেত্রে তার সমান ভাবে যে তার নীতি এই নীতির মানে বাস্তবায়ন ছিল মানে সমান। ঠিক আছে, তিনি অমুসলিম নাগরিকদের নিরাপত্তা দান করেন আর আইনের চোখে তার দৃষ্টিতে সকলেই সমান ছিল, কারা কারা সেটা মুসলিম হোক অমুসলিম হোক সাদা হোক কালো হোক গোত্রপতি হোক অথবা সাধারণ একজন নাগরিক হোক। তিনি রাষ্ট্রের ভিত্তি মজবুত করার জন্য ইহুদি খ্রিস্টান পৌত্তলিকদেরকে নিয়ে এক সমন্বয়ে একটা রাষ্ট্র গঠন করেন, যেখানে সকলের অধিকার সুনিশ্চিত করেন। এই সংবিধানটা রচনা এইটাই সংবিধানটার নাম মদিনার সনদ হিসেবে প্রতিষ্ঠিত। এভাবে আমরা বলো স্যার হাদিস টারেক বাইটো বলবেন কি হাদিস স্যার, যে সে ব্যক্তি জান্নাতের সুখরান পাবে না, সে ব্যক্তি জান্নাতের সুখরান পাবে না, কোন ব্যক্তি জান্নাতের সুখরান পাবে না বলো তো দেখি স্যার, যে জিম্মি নিয়ে যে একটা হাদিস বললেন, জিম্মিতে তো বলছি এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর দৃষ্টিতে যে যদি কেউ জিম্মি নাগরিককে হত্যা করে সেও কি পাবে না, জান্নাতের সুগ্রাম লাভ করবে না। তোমাদেরকে এই যে পরম সহিষ্ণুতা না কোথায় যেন একটা ইয়ে আছে তোমাদের বইয়ে আছে, আমরা মনে পড়াইছি আর কি,
বুঝা গেছে? আমি যেটা বললাম যে যে ব্যক্তি মানে জিম্মি নাগরিককে হত্যা করবে সে কি করবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না, জান্নাতে প্রবেশ করবে না। এটা 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 ভ্রাতৃত্ব সম্প্রদায়, দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখো, সাবধান, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিকের প্রতি অত্যাচার করে অথবা তাকে তার অধিকার থেকে কম দেয় কিংবা ক্ষমতা বহির্ভূত কোনো কাজ চাপিয়ে দেয় বা জোরপূর্বক তার কোনো সম্পদ নিয়ে নেয়, তবে কিয়ামত দিন আমি সে ব্যক্তির প্রতিবাদী হয়ে প্রতিবাদী হব। এটা একটা নির্দেশ আছে। তারপরে দেখো যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করলে সে জান্নাতে সুঘ্রাণও পাবে না, অথচ 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতে সুঘ্রাণ পাওয়া যায়। তোমাদের বাণীটা শুনতে পেয়েছো? জি স্যার। কি বলেছি? যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করলো, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ অমুসলিমকে মানে এটা হচ্ছে জিম্মি নাগরিক হত্যা করলো, সে জান্নাতে কি পাবে না, সুঘ্রাণও পাবে না। এখান থেকে কি বোঝা গেল? তার কাছে কি চুক্তি? আরে বেটা, যারা অমুসলিম ইসলামী রাষ্ট্রে বসবাস করলে তাদেরকে চুক্তি একটা করতে হয়, তারা কি করে এই দেশের আইন কানুন সব মানতে মানবে এবং এর তার নিরাপত্তা দিবে সরকার, এবং এই কারণে তাকে কিছু মানে পয়সাও দিতে হয়, নাগরিকত্ব মানে মানে কর দিতে হয় একটা অমুসলিম নাগরিক। এই যে এই যে চুক্তিবদ্ধ মুসলিম দেশে বসবাস করার জন্য সে নিরাপত্তা লাভ করলো এই কারণে একটা চুক্তিবদ্ধ মুসলিম রাষ্ট্রের সাথে, এরকম চুক্তিবদ্ধ কোনো নাগরিককে যদি অমুসলিমকে কেউ যদি হত্যা করে তার ক্ষেত্রে কি বলা হচ্ছে, সে জান্নাতে সুঘ্রাণ পাবে না। তার মানে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে যে জিনিসগুলো বললাম, তিনি জোরদার মূলক তার এই নীতিতে বিশ্বাসী ছিলেন না, তিনি গণতান্ত্রিক নীতিতে বিশ্বাসী ছিলেন। তার সময় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত বর্ণ গোত্র সকলের মধ্যে যে বৈষম্য ছিল ওই বৈষম্য কি করেন, দূর করেন, সবার মৌলিক অধিকারকে কি করেন, নিশ্চিত করেন, তিনি অমুসলিমদেরও নিরাপত্তা দান করেন। ঠিক আছে, আইনের চোখে সবাই ছিল তার কাছে সমান, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, সাদা হোক কালো হোক, ঠিক আছে, আরব হোক অনুরব হোক, সবার কাছে সবার। এই জন্য যে এই যে বৈষম্য দূর করার জন্য তিনি যে রাষ্ট্রটা গঠন করেন, এই রাষ্ট্রতে মানে অমুসলিম মুসলিম সবাইকে নিয়ে তিনি কি করেন যে একটা সুন্দর গণতান্ত্রিক, এটাকে বলে মানে যেটা বলে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক যেটাকে বলে আর কি, যে বাংলাদেশে অসাম্প্রদায়িক বলে না, অসাম্প্রদায়িক একটা কি করেন চুক্তি সম্পাদন করেন, এটা হচ্ছে যেখানে তিনি রাষ্ট্রটাকে রাষ্ট্রের ভিত্তিকে মজবুত করার জন্য মুসলমান খ্রিস্টান ইহুদি পৌত্তলিক সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য একটা চুক্তি সম্পাদন করেন, একটা সংবিধান রচনা করেন, এটা মদিনার সনদ হিসেবে প্রমাণ প্রতিষ্ঠিত। এরপরে লাস্ট যে পয়েন্টটা আমি আলোচনা করবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক আদর্শ। অর্থনৈতিক জীবনে তিনি কি সাধারণ একজন ব্যক্তি ছিলেন না, তিনি অর্থনৈতিক ক্ষেত্রেও তিনি কি করেন অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন। এই অর্থনৈতিক ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প তিনি মানে একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয় অর্থনৈতিক ক্ষেত্রে। তিনি তৎকালে প্রচলিত যে সমাজ ছিল মানে যেটা অত্যাচারের হাতিয়ার হিসেবে বলা হয় যেটাকে, সেটা হচ্ছে সুদ। তিনি চক্রবৃদ্ধি হারে সুদকে তিনি কি করেন নিষিদ্ধ ঘোষণা করেন, এবং এই সুদকে নিষিদ্ধ ঘোষণা করেই কিন্তু তিনি ক্ষান্ত হননি, তিনি সর্বপ্রথম নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সুদকে তিনি কি করেন মওকুফ করে দেন প্রথমে। ঠিক আছে, এক্ষেত্রে সুদের পরিবর্তে ব্যবসাকে তিনি কি করেন উৎসাহিত করেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের বই আছে আহাল্লাল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হালাল সুদকে হারাম এবং ব্যবসাকে হালাল করেছেন। ঘুষ প্রথাও তিনি কঠোরভাবে কি করেন নিষিদ্ধ করেছেন, তিনি বলেন ঘুষ গৃহীত ঘুষদাতা উভয়ই জাহান্নাম। সমাজ থেকে তিনি প্রত্যানামূলক ব্যবসা কি করেন তিনি বন্ধ করে দেন। তিনি একজন বাজারে যান, দেখেন যে গমের একটা স্তূপ, তিনি গমের হাত ভিতরে হাত ঢুকে দেন, দেখেন যে ওপরে শুকনা ভেতরে ভেঙে যায়। তিনি বলেন যে ব্যক্তি প্রতারণা করলো সে আমার উম্মত না। তার মানে ব্যবসা বাণিজ্যে ওপরে দেখাচ্ছে একরকম ভেতরে আর একরকম। একজন মাছ বিক্রেতা যদি মাছের ওপরে সুন্দর করে ভালো মাছ, ফল বিক্রেতা ফল সুন্দর গুলো ভালো ওপরে আর ভিতরে খারাপ, সবজি বিক্রেতা এরকম করছে, এটা হচ্ছে প্রতারণা। এই প্রতারণার কারী কাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রতারণা করলো সে আমার উম্মত না। তিনি সমাজ থেকে প্রতারণামূলক সকল ব্যবসাকে করেন বন্ধ করে দেন, সমাজের সুষম বন্টনের ব্যবস্থা করেন। তোমরা নিশ্চয়ই জানো ওজনের কারচুপিকে তিনি কি করে নিষিদ্ধ ঘোষণা করেন। মানুষ আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্বালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, ধ্বংস সে সকল লোকদের জন্য। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা কি করে ওজনে কারচুপি করে,
ওজনে যারা কারচুপি করে তাদের জন্য ধ্বংস, তারা কি করে ওজন করে নেওয়া। এটা আরেকবার বলেন স্যার, আমি এটা সূরা আত-তাফিফে আছে, সূরা মুতাফিফিন আছে, ওয়াইলুল লিল মুতাফিফিন এটা দেখব কোন চুরিটা, ওখানে দেখ শুরুতে আছে ওয়াইলুল লিল মুতাফিফিন, ওজনে কারচুপি কারীদের জন্য কি ধ্বংস, তারা কি করে লোকদের কাছ থেকে ওজন করে নেয় যখন সমান নেয়, ঠিক ঠিক নেয়, আর যখন ওজন করে যায় পরিমাপ করে যায় তখন কারচুপি করে। তো এইভাবে এছাড়া আল্লাহ তাআলা সূরা রহমানে বলছেন ওয়াকিমুল ওয়াজন বিল কিসত, ইনসাফের ভিত্তিতে পরিমাপ স্থাপন করো, মানে পরিমাপ যখন দিবে যাকে যে জিনিস দিবে ইনসাফের ভিত্তিতে দিবে, যেটা দেওয়ার কথা ছিল সেটাই দিতে হবে, যেটুকু দেওয়ার কথা ছিল ততটুকু দিবে। এই জন্য বলো যে ইনসাফের ভিত্তিতে ওয়াকিমুল ওয়াজন বিল কিসত আল্লাহ তুফসিরুল মিজান, মিজানে মানে কার পাল্লায় কি করবে না, কোন ধরনের কারচুপি করবে না। এভাবে তিনি সম্পদের সুষম বন্টনের ব্যবস্থা করেন, সম্পদের যাতে জনগণের অধিকার। বলো ব্যবসায়ীদের ক্ষেত্রে মহানবীলাম কি বলে, সৎ বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে, ব্যবসায়ীদেরকে ব্যবসা করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করছেন, কিন্তু বলছেন যে সৎ হতে হবে, সততা অবলম্বন করতে হবে, তুমি লাভ করবে কিন্তু সীমাহীন লাভ করা যাবে না, তুমি তোমার দোষটি যুক্ত মানে জিনিসকে দোষ বর্ণনা না করে দোষ না বলে তুমি গোপন করে তোমার জিনিস বিক্রি করা যাবে না। অবাধ ব্যবসাকে হালাল করা হয়নি, ব্যবসাকে হালাল করা হয়েছে কিন্তু বিশ্বস্ততার সাথে সততার সাথে ব্যবসা করতে হবে, অসততার সাথে না। কেউ না দেখলে আল্লাহ দেখবে সে কত টাকা লাভ করতেছে, কতটুকু খারাপ জিনিস দিচ্ছে এটা দেখে তো আল্লাহ। সে যদি ভালো ব্যবসা করে তার মর্যাদা শহীদের মর্যাদা লাভ করবে, আর যদি অসততার সাথে করে সেক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আত-তাজিরু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান, ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন পাপীদের সাথে ওঠানো হবে, কিন্তু যারা সততা অবলম্বন করবে সত্য কথা বলবে তাদের কথা আলাদা। মানে সততা এবং বিশ্বস্ততার সাথে সত্যবাদিতা অবলম্বন করা না করে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে তার ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে সে কোথায় যাবে, পাপীদের সাথে তাদেরকে ওঠানো হবে, ভয়ঙ্কর পরিণতির কথা বলা হচ্ছে। এই জন্য ইসলামে কিন্তু শোনো যে জিনিসগুলো মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে যা দরকার সবই বলা হচ্ছে, ব্যবসা দরকার, ব্যবসায়ীকে উৎসাহিত করা হচ্ছে, আবার ব্যবসার জন্য জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে এই সঠিক অবলম্বন করা প্রতারণার ক্ষেত্রে তাদেরকে কি করা হচ্ছে, নিষেধ করা হচ্ছে। সুদ এটা হচ্ছে যে ক্ষতিকর এটার থেকে নিষেধ করা হচ্ছে, আবার জাকাত ব্যবস্থা চালু করা হয়েছে, কারণ সমাজে সবাইকে আল্লাহ তাআলা সমান যোগ্যতা সমান অর্থনৈতিক যোগ্যতা দিয়ে সৃষ্টি করেননি, কেউ ধনী কেউ গরিব, গরিবদেরকে যেন ধনীরা তার অংশ সম্পদের একটা অংশ দিয়ে দেয় এই অধিকার দিয়েছে ধনী সম্পদে আল্লাহ তাআলা দরিদ্রদের। তো সুতরাং অর্থনৈতিক রাজস্বের উৎস হিসেবে জাকাত, গনিমত, তারপরে জিজিয়া, খারাজ, উসুর, একটু আগে বলেছি যে অমুসলিমদের থেকে যার যে কর আদায় করা হয় অমুসলিম হচ্ছে আদায়কৃত নিরাপত্তা কর, তাদের নিরাপত্তা দেবে রাষ্ট্র, এই হিসাবে সরকারকে তাকে কি দিতে হবে, কর দিতে হবে, এটা হচ্ছে জিজিয়া। তারপরে হচ্ছে যুদ্ধে পলায়নরত যুদ্ধের মানে মনে করো এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হচ্ছে, যে দুষ্ট পরাজিত তারা যদি সব যে জিনিসপত্র রেখে যাবে এই রেখে যাওয়া জিনিস বিজয়ী বাহিনী পেয়ে যাবে, এই এটার নাম হচ্ছে গনিমত, এই সম্পর্কে গনিমত বলা হয়। ঠিক আছে, খারাজ মুসলিম রাষ্ট্রে প্রচুর জমি পড়ে আছে অনেক, অমুসলিমরা যদি এই জমিটা কি করে লিজ নিয়ে যদি চাষাবাদ করে তাহলে এটার উপরে সরকারের একটা মানে কর নির্ধারণ করা হয়, এটাকে বলা হয় খারাজ। ঠিক আছে, ওষুধ মুসলমানরা যদি জমি আবাদ করে নিজস্ব জমি এই জমি থেকে উৎপাদিত ফসলের যদি সেচ দিয়ে যদি মানে চাষ করা হয় 20 ভাগের 1 ভাগ, আর যদি বৃষ্টির পানিতে যদি অথবা বন্যার পানিতে যদি চাষাবাদ হয় তাহলে এই এই জমির উপরে 10 ভাগের 1 ভাগ দিতে, এটা হবে ওষুধ। এভাবে এই জিনিসগুলো তোমার থেকে কি করতে হবে, মনে রাখতে হবে। এভাবে অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম মানে অসাধারণ কি করেন অবদান রাখেন, ইসলামী বিধানগুলো অসাধারণ, এই বিধান যদি কার্যকর করা হয় তাহলে ইসলামী রাষ্ট্রে একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হবে, গোটা বিশ্বের মধ্যে আদর্শ রাষ্ট্র হিসেবে প্রমাণিত হবে। তো সুতরাং আমরা এতক্ষণ পর্যন্ত মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক জীবনে আদর্শ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক জীবনে তিনি ছিলেন আদর্শ, রাজনৈতিক আদর্শ, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থনৈতিক ক্ষেত্রেও তিনি একজন আদর্শ ব্যক্তি ছিলেন। তিনি অর্থনৈতিক ক্ষেত্রে যে একেবারে সাধারণ মোল্লা মন্ত্রীর মতো যে তিনি না তিনি খালি মসজিদে যাবেন নামাজ পড়াইছেন কর্মকর্ম করছেন, এটা না, একটা দেশ কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে মজবুত হবে সেটাও তিনি ব্যবস্থা করেন, ধনী দরিদ্র বৈষম্য দূর কিভাবে হবে সেটারও ব্যবস্থা করেন, এমনকি নিষ্পেষণমূলক যে শোষণমূলক শোষণের হাতিয়ার সুদ এটাকে নিষিদ্ধ করেন, আর
ঘুষ এর দ্বারা মানুষকে হয় নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, দুর্নীতির শিকার হয়। এই জন্য ঘুষকেও কি করে নিষিদ্ধ করেন, বাজারে মানে অভাব মানে জিনিসপত্রের প্রবাহ যেন থাকে এই জন্য ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেছেন। আবার ব্যবসায়ীরা যেন অসৎ ভাবে ব্যবসা না করে মানুষকে জন্য প্রতারণা করে না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। এভাবে ধনী দরিদ্র বৈষম্য দূর করার জন্য জাকাতের ব্যবস্থা করা হয়েছে, ওষরের ব্যবস্থা করা হয়েছে। এরপরে জিজিয়া ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস হিসেবে জিজিয়ার মানে কর গনিমত জিজিয়া এরপরে ওষর খারাজ ফাই ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে। এভাবে ইসলাম কি করেছে, ইসলাম ধন সম্পদের উপরে এই অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ংসম্পন্ন অর্থনীতির মানে অর্থনীতি কি করেছে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তাই আমরা বলতে পারি যে শুধুমাত্র ধানে বানাই ভাবে কোনোভাবে চলার জন্য না, একটা আদর্শ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বা একটা দেশ পরিচালনার জন্য যেভাবে অর্থনীতির মানে সুন্দর একটা অর্থনীতির প্রয়োজন হয় তা তিনি কি করেছেন, তা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। তাই আমরা বলতে পারি তিনি শুধুমাত্র একজন ব্যক্তি জীবনে আদর্শ ব্যক্তি না, তিনি পরিবারের মানে প্রধান হিসেবে একজন পারিবারিক আদর্শ, পারিবারিক জীবনে তিনি একজন আদর্শ, সমাজ জীবনেও তিনি ছিলেন এক আদর্শ ব্যক্তিত্ব, রাজনৈতিক ক্ষেত্রে তিনি ছিলেন একজন আদর্শ ব্যক্তিত্ব, অনুরূপ ভাবে অর্থনীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে মানে মানে তিনি ছিলেন একজন আদর্শ ব্যক্তিত্ব। সুতরাং আমরা সব সর্বক্ষেত্রে তিনি আদর্শ ছিলেন। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি একজন পরিপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহ তাআলা নিজেই তিনি কি করেন সুন্দর একটা রাষ্ট্র গঠন করেন, অর্থনীতির মানে প্রবাহ অর্থনীতি সচল করেন, এভাবে সবকিছুতে তিনি একজন ছিলেন আদর্শ। এই জন্যই আল্লাহ তাআলা তো বলেন ফালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনেই রয়েছে আদর্শ, অন্য কোথাও যে পাবেন। এখন তুমি যদি বলো যে স্যার আমি তো এই জায়গায় আমি আদর্শ খুঁজে পেতে চাই, এই জায়গায় তো পাই না, না এমন কোনো জায়গা নেই যে জায়গায় তুমি আদর্শ খুঁজে পাবে না। সর্বক্ষেত্রে মানুষের জন্য প্রয়োজনটা সব তিনি সমস্ত বিধানগুলো সুন্দরভাবে তিনি কি করেন ধার্য করে দেন আমাদের জন্য। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ। আমরা আজকে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যে জিনিসগুলো জেনেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে, তারপরে মক্কা বিজয়ের প্রেক্ষাপট, মক্কা বিজয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজরত আনসার মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন, বিজয় হজের ভাষণ, ঐতিহাসিক ভাষণ, আদর্শ মহামানব হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে আমরা জানলাম। সুতরাং আমরা এখন মানে যে জানলাম এগুলোর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে করতে পারো, এনি কোশ্চেন, কোনো কোশ্চেন না থাকলে সময় অলরেডি শেষ হয়ে গেছে। এই মেয়েদের কোনো কোশ্চেন নেই, খালি বসে বসে, হ্যাঁ কোনো কোশ্চেন আছে না স্যার, তো আপনি কি ক্লাস আছে আর কোনো কোশ্চেন নেই, সব বুঝতে পেরেছো না? ওকে ঠিক আছে, তোমাদের তো সাথে মনে হয় মানে আপাতত পরীক্ষার আগে লাস্ট ক্লাস এটা ছিল, তোমরা ভালো করে এই অধ্যায় দুইয়ের থেকে সৃজনশীলকে বেশি গুরুত্ব দিবা, অধ্যায় দুই একেরও কিছু কিছু দেখবা, দুইটাকে বেশি বেশি গুরুত্ব দিবা। আর অবজেক্টিভ তো সব অধ্যায় থেকেই থাকবে, কোনো ইয়া থাকবে না, দুইয়ের জাকাত হজটাকে ভালো করে পড়বা, এরপরে মানে তাওহীদ রিসালাত আখিরাত এগুলো একটু ঘরে ভালো করে পড়বা, ঠিক আছে ইনশাল্লাহ ভালো করবে। দোয়া করি তোমরা যেন সৎ ভাবে জীবন যাপন করো।